উপস্থিত আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী এবং এখানকার যারা ট্রেনার সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আয়োজক বৃন্দ এরকম একটি প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করেছেন। এটা পায়াক্সের উদ্যোগে হচ্ছে, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় দুইটার উদ্যোগে হচ্ছে। এই প্রশিক্ষণ কার্যক্রমটা আমাদেরকে এইডস সম্পর্কে জানাতে সহায়তা করলো। এই অনুষ্ঠানটা দুদিন ধরে হলো, আমরা খুব মনোযোগ সহকারে সব কথা শুনেছি, বিশেষ করে আমি তদুপরি যে সময়টুকু ছিলাম আমি খুব উপভোগ করেছি। এইডস আমি এই সম্পর্কে প্রথম ধারণা পাই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে। এরপরে থেকে আমি প্রচুর পড়েছি যে বিশেষ করে ম্যাগাজিনগুলোতে এইডস সম্পর্কে নানা কথা আসতো, এইচআইভি সম্পর্কে হাজার রকমের কথা আসতো, সেই জিনিসগুলো পড়েছি। ফলে এইডস সম্পর্কে আমার একটা পূর্ব ধারণা অনেক কিছু ছিল, যেটা আফ্রিকা অঞ্চলে দেখা গেছে, আমেরিকাতে দেখা গেছে, পূর্ব ইউরোপ উত্তর ইউরোপের দেশগুলোতে দেখা গেছে, এইডস মহামারী আকারে অনেক জায়গাতে ছড়িয়ে গেছে। তো আমার কিছু পূর্ব ধারণা ছিল এই অসুখটা সম্পর্কে এবং আমার কিছু কি উল্টো ধারণাও আছে এই অসুখটা সম্পর্কে, যেগুলা আসলে এই সরকার আমাদেরকে যেটা জানানোর চেষ্টা করছে সেটা ছাড়াও, সেই ধারণাগুলো আমি এখানে সামান্য সময়ে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে এইডস একটা পরিপূর্ণরূপে বাণিজ্যিক রোগ, যে এটা আমেরিকা এবং উন্নত দেশগুলা তারা ওষুধটা খুব উচ্চ মূল্যে বিক্রি করছে, প্রথমত এটা খুব খারাপ একটা দিক। দ্বিতীয় যে এটা সব শ্রেণীর মানুষকে এটা এই বিজনেসের সাথে জড়িত করেছে তারা, সেটা হচ্ছে কন্ডম ব্যবহার করতে হবে তাহলে নিরাপদ থাকবেন, এটা দিয়ে একটা ব্যবসা করছে তারা, একটা খুব ভালো ব্যবসা, বিশেষ করে আমেরিকা এই ব্যবসা ফেদেছে। এটা সবার জন্য সহজলভ্য করা, সস্তা করা, সেটার দিকে কোনো নজর নাই যে কি কেন এই পণ্যটা কেন কিনলে আর এই অসুখ হবে না, বেঁচে থাকতে পারবেন। খুব ভালো মতো তারা এই জিনিসটাকে সারা বিশ্বে রেডিও টিভি পত্রিকা নানাভাবে ছড়াচ্ছে যে আপনারা গরিব হন ধনী হন কোনো সমস্যা নাই, কিন্তু আমাদেরকে টাকা দেন, আমরা আপনাদেরকে কন্ডম দিচ্ছি। এইরকমের একটা ব্যবসা, যেটা আমেরিকান পলিসির খুব একটা নোংরা দিক, সারা তারা আরো সব জায়গাতেই টাকা ইনকাম করছে, এই জায়গাতেও একটা অসুখ হয়েছে এটার জন্য তারা খুব ভালো মতো একটা টাকার ব্যাপার, টাকার খেলা নিয়ে তারা মেতে উঠেছে। এটা একটা এই অসুখটার আমাদেরকে সচেতন হওয়া যে এটা আরো কিভাবে তারা যেন দিতে বাধ্য হয় সস্তা মূল্যে, সেটাও খেয়াল করলে ভালো হবে। আরেকটা দিক যে এইডস কোন, অনেকেই বলেছেন এখানেও আমাদের ট্রেনারগণ বলেছেন যে এইডস কোন রোগ না, এটা নির্দিষ্ট কোন লক্ষণ নাই, কোন জায়গাতে ম্যালেরিয়া, কোন জায়গাতে হ্যাপাটাইটিস, কোন জায়গাতে আরো নানান ধরনের অসুখ, যে কাশি হবে, এ হবে, এটা নির্দিষ্ট কোনো অসুখ নেই। আমার কাছে এইটাও একটা আমেরিকান চাল মনে হয় যে তারা বিভিন্ন সময় মিথ্যা কথা বলে যে ইরাকে অস্ত্র আছে আক্রমণ করলো, ঠিক এটাও একটা চাল যে আফ্রিকাতে তারা শোষণ করছে। আপনারা কয়েকটা রাষ্ট্রের নাম জানেন, সিয়েরা লিওন, কঙ্গো, ফ্রান্সের জাতীয় বাজেটের 60% টাকা সিয়েরা লিওনের হীরা থেকে আনা হয়। তো এইরকম তারা আফ্রিকাকে শোষণ করে, শোষণ করে তাদের নানা রকমের রোগ হয়েছে। এইডস একটা হতে পারে যে এই রোগটাও বারবার বলা হচ্ছে যে অপুষ্টির মাধ্যমে হচ্ছে, যে যারা হৃষ্টপুষ্ট, যাদের খাবারের মান ভালো, তাদের এই রোগটাতে মারা যাওয়া মানে ধীরে তারা মারা যায়, যে 12 বছর 15 বছর পরে মারা যাবে, কিন্তু যাদের অপুষ্টি আছে তারা 2 বছরে মারা যেতে পারে। তারা আফ্রিকাকে পুরো ধ্বংস করেছে, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন মিলে, জার্মানি মিলে, সেই আফ্রিকাতে এই রোগটার প্রকোপ বেশি, যে ওই লোকগুলা অপুষ্টিতে ভোগে। এটার আফ্রিকাকে ধ্বংস করার জন্য দায়ী ওই সাম্রাজ্যবাদী 4-5টা দেশ, তারা পুরো আফ্রিকার টাকাগুলো নিয়ে গেছে, তেলগুলো নিয়ে গেছে, নাইজেরিয়ার কথা আপনারা জানেন, ইথিওপিয়ার কথা জানেন, ওখানকার সম্পূর্ণ সম্পত্তি আমেরিকা নিয়ে গেছে। আবার ওখানে একটা তারা অসুখ বলছে যে এই অসুখটা হচ্ছে কি এইডস, এইডস হলে আপনার কি হবে, আপনি মারা যাবেন, ধীরে ধীরে মারা যাবেন, কিন্তু নির্দিষ্ট কোনো লক্ষণ নাই। এটার জন্য তারা যে দায়ী, আমেরিকা দায়ী, সেইটা প্রচার না করে তারা প্রচার করছে যে এটার জন্য এইডস অসুখটা দায়ী। আপনাদেরকে আমি বোঝাতে পারছি যে অসুখটা কি, এটা হচ্ছে এইডস, এইডস হওয়ার কারণে এই লোকগুলো অতি দ্রুত মারা যাচ্ছে। অবশ্যই এই ভাইরাসটা আছে, আমি মনে করি যে আছে, কিন্তু তাদের অপুষ্টির জন্য দায়ীটা কি, দায়ীটা তো আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কিন্তু তারা সেই কথাটা না বলে বলছে কি যে দায়ী হচ্ছে এই ভাইরাসটা, এটার জন্য আমরা দায়ী না। তো লোকগুলো অপুষ্ট কেন,
সেই কথাটাতে তারা গুরুত্ব না দিচ্ছে। এমনকি এই যে সেভ দ্য চিলড্রেন, এটা সম্পূর্ণরূপে একটা আমেরিকান এনজিও, এইটাই আমাদেরকে টাকা দিচ্ছে, দিয়ে আমাদের মগজে ঢুকিয়ে দিচ্ছে যে এটার জন্য দায়ী হচ্ছে এইচআইভি ভাইরাস। এই ভাইরাস থেকে মুক্ত থাকতে হলে আপনি আবার কন্ডোম কিনেন টাকা দিয়ে, সেইটাও টাকা, এই টাকাটাই আবার তারা বিনিয়োগ করছে আমাদের এখানে যে আপনারা এইভাবে শিক্ষিত হন তাহলে হবে না। এটা একটা পুরো চেইন সার্কেল, এই সার্কেলটা ভাঙতে হবে, না হলে এইডস এর বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে পারবো না, আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে পারবো না। ওদের যে শক্তি, সেই শক্তিটাকে আমাদের জানতে হবে, জেনে আমাদের একটা পার্শ্ব শক্তি তৈরি করতে হবে, যে তাদের বিপরীত শক্তি। আমরা বাংলাদেশকে উন্নত করতে চাই, সেই জায়গাটাতে তাদের মতটাকে জানবো, যে তাদের মতটাকে পরাজিত করতে হবে। তারা যে জিনিসগুলা দিচ্ছে আমাদেরকে, সেই জিনিসগুলার ক্ষতিকর দিকটা আমাদেরকে জানতে হবে, জেনেই আবার তাদেরকে পরাজিত করতে হবে, না হলে আমাদের সেই শক্তিটা অর্জিত হবে না। সবাইকে ধন্যবাদ।